কোরআনের যে আয়াতগুলা প্রত্যেক আয়াতের ভিতরে একটা একটা সম্পর্ক থাকে আর সেই জায়গা খুঁজতে গেলে গভীরভাবে আমরা দেখতে পারি শুধু নামাজ পড়লেই সফলতা নয় বরঞ্চ কোরবানও করতে হবে যদি মনে করি যে আমার টাকা আছে আমি তো দান সৎকা করছি কোরবানি করতে হবে কেন এটা দরকার নাই এটা তো আল্লাহর বিধান কার বিধান বলেন আল্লাহ রবুল্লা আলমের বিধান রয়েছে তাই আসুন আমরা জেনে নিই কোরবানির ফাজাইল থেকে শুরু করে বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ একটি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন আর এটা আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা চান যে তার খেলাফত তার প্রতিনিধিত্ব পৃথিবীতে বাস্তবায়ন হোক আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষ মানুষের মধ্যে নফ তৈরি করেছেন আত্মা তৈরি করে দিয়েছেন যা মানুষের ভালো এবং মন্দ বিবেচনা করার ক্ষমতা আছে কোনটা ভালো কোনটা মন্দ এটা মানুষ বিবেচনা করতে পারে কিন্তু পৃথিবীর আর কোনো প্রাণী নেই জিন ব্যতীত মানুষ এবং জিন ব্যতীত যে মানুষ তারা অন্য কিছু বিবেচনা করতে পারে ভালো মন্দ বুঝতে পারে এমন কোনো কিছু বোঝার ক্ষমতা নাই তবে এহসাস অনুভূতি শক্তি বা তার চলার জন্য জ্ঞান ক্ষমতা এটা আল্লাহ তালা দিয়ে সৃষ্টি করেছেন সব বাংলকে কিন্তু মানুষ এবং জিনকে একটা এক্সেপশনাল সৃষ্টি করেছেন তালা এবং এজন্য যে আল্লাহ রবল এদের থেকে কিছু আল্লাহর চাওয়া পাওয়া রয়েছে সেটা হলো ইবাদত সেটা কি বলেন ইবাদত আল্লাহ তালার অনুকরণ আল্লাহ রব আহ মিনের হুকুমকে সঠিকভাবে মেনে নেওয়া আল্লাহ তালার হুকুমকে সঠিকভাবে মর্যাদা দেওয়া সম্মান করা সে অনুযায়ী নিজের জীবনকে সাজানো সে অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করা আর গুমরাহ থেকে পথভ্রষ্ট থেকে বেঁচে সুপথ পেয়ে আল্লাহ রবুল্লা আলমিনের অলি হয়ে আল্লাহ রবুল্লা আলমিন সেই প্রকৃত জান্নাতে যাওয়ার জন্য এটা বিরাট সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন চেল্লাই বলেন সুবাহান আল্লাহ সম্মান হাজরিন আমাদের ঈদ উল আজহার সময় আমরা যে কোরবানি করে থাকি এ কোরবানির বিষয়ে যে ফজিলত রয়েছে আপনারা জানেন যে কোরবানির দিনে আল্লাহ আহমদ কিতাবের মধ্যে বলছেন যে কোরবানির চেয়ে আর কোনো নেক আমল নাই কোরবানির দিনে কোরবানি করার চেয়ে আর কোনো নেক আমল নাই সর্বোচ্চ উৎকৃষ্ট আমল হলো কোরবানির দিনে কোরবানি করাটাই এখন কথা হলো আরেকটা হাদিসের মধ্যে আসছে যে যা এই পশুর যে লোম হবে এই প্রত্যেক লোম থেকে আল্লাহ তালা একটা একটা করে নেকি দিবেন সুবাহান্লাহামদি মূলত এখানে হাদিসের মূল উদ্দেশ্য এটা নয় যে একটা একটা লোমে একটা একটা নেকি দেবে এটা কিন্তু সারা হাতান মানে শাব্দিক অর্থ হিসেবে তর্জামা হিসেবে এটা পাওয়া যায় কিন্তু হাদিসের মুরাদ কি উদ্দেশ্য হলো লিকাশ্রতি সবাব লিবাদ বান্দার জন্য এত বেশি শব্দ হবে যে সে কোনোভাবে গুণই শেষ করতে পারবে না সুহানুল্লাহ আচ্ছা আপনার গরু বা ছাগলের লোম যদি বলা হয় যে আপনি গুনবেন আচ্ছা গুনে সম্ভব কেউ হিসাব করতে পারবেন আর সারা দিন যদি ধরে একটা ছাগলের লোম গুনতে থাকেন একটা না একটা আপনার বাদ যাবে যাবে কি না বলেন অবশ্যই যাবে মানে মেশিন অনুযায়ী আপনি এটা গুনে আপনি কাউন্ট করবেন সম্ভব না মূলত হাদিসের উদ্দেশ্য হলো আল্লাহ তালা এত সোয়াব দিবেন আপনার এই ছোট্ট কুরবানি করার কারণে যে আপনি সেই হিসাব সোয়াবের হিসাব করে আপনি গোমনায় করতে পারবেন এত বেশি সব দিবেন চিলেন আল্লাহ